রেঞ্জরফসে যেতিয়া এই ভয়াবহ হসপিটালের বাকরিত বিনামূলীয় খাদ্য যোগান ধরেছিল তার অন্যতম কারণটাই আসে যেটা ইয়াত লকডাউন আরম্ভ কোভিডকালীন সময়ত লকডাউন হয়েছিল আর কার্ফু দিয়া হয়েছিল সেইখিন সময়ত তেতিয়া কিন্তু ইয়াত দোকান পোহার হোটেল রেস্টুরেন্ট সকলবর বন্ধ আসে যখন দূর দূরণির হওয়া রোগী আর রোগী সকল আসলতে যদিও হসপিটাল কর্তৃপক্ষের খানা যোগান ধরা হয় খাদ্য যোগান ধরা হয় কিন্তু অহা আত্মীয় স্বজন সকল যা রক্ষিয়া আহে বা পরিজন আহে কিন্তু সেইখিন সময় একো খাবলে পোৱা নাছিল বিশেষকৈ দিনের ভাগত যদিও কিছু কোরবার নয় কোরবার খাদ্য যোগান করেছিল কিন্তু সন্ধিয়া হওয়ার লগে যেটা কার্ফু আহে বা বন্ধ হয়ে যায় তেতিয়া কিন্তু একেবারে খাবলে পোৱা নাছিল এই বার্তাটা কিন্তু আমি পাইছিলো যেটা ইন্ডাস ইনিশিয়েটিভ আসামে এই খবরখানি পোৱার লগে লগে আমি তৎকালীনভাবে আমি ইয়াতে খাদ্য প্রস্তুত করার ব্যবস্থা করেছিল আর ইয়াত খাদ্য প্রস্তুত করে সেইখিন সময় নিশার আহারটা বিশেষকৈ যে সাত বাজার পৰা আট বাজার ভিতর আমি নিশার আহার যোগান ধরেছিল আর তেতিয়ারপরাই আজি দুবছরতকৈও অধিক কাল সেই কিন্তু এই নিশার আহারখিনি আমার চলি আছে এতিয়াও আমার নিশার আহার চলি আছে যদি সাত বাজার পৰা আট বাজার বিনামূলীয় নিশার আহার বিতরণ সেই আহার বিতরণটা কিন্তু আমি এতিয়া রজাদার সকলের আসলে যখন রজা রাখে সুবিধার্থে সকল ধর্মাবলম্বী লোকে কিন্তু এই পাঁচ বাজাত লই আছে এতিয়া পাঁচ বাজাত সেই যখন রজা রাখব ইফতার হিসাবে সেই খাদ্যখিন ব্যবহার করব আর অন্যান্য ধর্মাবলম্বী লোকসকলেও সেই পাঁচ বাজাতে নিশার আহারখিন লই গুছি যায় ঠিক তেনেদরে আমি যেটা অনুভব করল বা বিভিন্ন জনে আমার যেটা কব কলে যে যদি এনেকে আমি মাছ নিশাও ভাতটা পালো হয় তেতিয়াহলে আমার রজা রাখার সুবিধা হয় এটা আসলে আমি এই রমজান মাহর এক তারিখের এই প্রচেষ্টাটা লইছিল আর এই প্রচেষ্টাটা যেটা আমি প্রথম দিনাখন যেটা আমি আরম্ভ করেছিল তেতিয়া এই হসপিটালের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমি কই আইছিল যে যখন রজা রাখব বা যখন মাছ নিশার আহার আহারের দরকার হব যে মাছ নিশা আমি দুই বাজার চারি বাজার ভিতর এই খাদ্য বিতরণ করে বিনামূল্যে আপনাদের লোক পড়ি এটা প্রথম দিনাখন কিন্তু আমার 100 জন বা 120 জন মান হয়েছিল তারপর যেটা সকলে জনাজাত হয়ে গেল বা আপনাদের প্রচার মাধ্যমের জড়িয়ে গম পালে এটা দেখব আপনাদের প্রায় 550-600 লোক এটা আমার এই খাদ্য গ্রহণ করে আছে গতি এই যে মাছ নিশার আহারের জড়িয়ে অন্যান্য ধর্মাবলম্বী লোকবিলাকও আজি আহিছে কারণ বিভিন্ন সময় দূর দূরণির হয় ইয়াত যেহেতু জরুরীকালীন সেবা আছে জরুরীকালীন সেবালতে হোক বা বিভিন্ন দুর্ঘটনা পতিত লোকেই হোক তেওঁলোকৰ লগত অহা লোকসকল বা ইয়াত থকা বিভিন্ন ওয়ার্ড বয় হোক বা ইয়াৰ আশে পাশে থকা যিসকল লোক আসলে ৰাতিৰ ভাত সাজ খাব বিচাৰে তেওঁলোকে কিন্তু আমি কিন্তু সেইটো ইয়াৰ পৰা ওলোৱাৰ কি একো উপায় নাই এই ৰোগৰ চিকিৎসা আছেনে লাজতে কাকো একো ক'বই পৰা নাছিলো আৰু এই যন্ত্ৰণা সহ্যও কৰিব পৰা নাছিলো পাইলছ কেতিয়া আহিব কোনে জানে এই কষ্টৰ পৰা ওলোৱাৰ কি একো উপায় নাই এই পাইলছৰ কাৰণে একো কামেই কৰিব নোৱাৰি এই সমস্ত সমস্যা এটি ডাঙৰ বেমাৰৰ কাৰণ হ'ব পাৰে যাৰ নাম অৰ্খ বা পাইলছ আমাৰ এই অনুষ্ঠানটি মনোযোগেৰে আছে আপোনাৰ শৌচ কৰা সময়ত যন্ত্ৰণা বা কষ্ট হয় নেকি আপোনাৰ মলদ্বাৰত ফোঁহা বা ইনফেকশ্যন হৈছে নেকি শৌচ কৰা সময়ত আপোনাৰ ৰক্তপাত হৈছে মানে আপোনাৰ পাইলছ পাইলছ বা অৰ্খ এনেকুৱা এটা ৰোগ যিটোৰ পৰা সোনকালে পৰিত্ৰাণ পোৱা খুব কঠিন মল সংকোচনৰ ফলত ঘৰখনৰ দ্বাৰা নাৰ্ভবোৰ ফুলি যায় আৰু ইয়াৰ ফলত ৰক্তক্ষৰণ হোৱা আৰম্ভ হয় আৰু এইটোৱেই হৈছে অৰ্খ বা পাইলছ এই ৰোগটো একেবাৰেই সহজভাৱে নলব এইটো খুবেই কষ্টকৰ টয়লেট কৰাৰ সময়ত অত কষ্ট অত যন্ত্ৰণা আৰু যিটো কষ্ট একেবাৰেই সহ্য কৰিব নোৱাৰি এতিয়া চিন্তাৰ কোনো কাৰণ নাই কাৰণ পাইল ক্লিয়াৰ এনেকুৱা এটা আয়ুৰ্বেদিক ফৰ্মুলা যিয়ে আপোনাৰ এই ৰোগক একেবাৰে নিৰ্মূল কৰি পেলাব পাৰে পাইল ক্লিয়াৰ আচলতে আমি দৈনন্দিন খাই থকা ফাষ্টফুড জাংক ফুড অসময়ত খোৱা অসময়ত শোৱা বা ব্যস্ততা টেনশ্যন কম্পিটিশ্যন এইবোৰ অনিয়মিত কাৰণে মানুহৰ পাচন ক্ৰিয়া ব্যাহত হয় লাহে লাহে এইবোৰেই ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰে যাৰ ফলত পৰৱৰ্তী সময়ত মলদ্বাৰত ইনফেকশ্যন হয় তাৰ পৰা আৰম্ভ হয় এই জ্বালা যন্ত্ৰণা অনেকেই ভাবে এবাৰ অপাৰেশ্যন কৰাৰ পিছত সব ঠিক হৈ যাব অপাৰেশ্যনে কিন্তু এই ৰোগৰ একমাত্ৰ চিকিৎসা নহয় আমি কওঁ অপাৰেশ্যন হলেও পাইল ক্লিয়াৰ অৱশ্যে সেৱন কৰিব যাতে এই ৰোগ পুনৰ ঘূৰি নাহে
আমাৰ এই সংস্থাটি জি এম পি তথা আই এছ অ'ৰ দ্বাৰা স্বীকৃতিপ্ৰাপ্ত আৰু আমাৰ এই প্ৰডাক্টটো এফ ডি এৰ দ্বাৰা এপ্ৰুভড। 7 দিন, মাত্ৰ 7 দিন, আপুনি মাত্ৰ 7 দিন ব্যৱহাৰ কৰিলেই গম পাব যে আমাৰ এই প্ৰডাক্টটি কিমান যে এফেক্টিভ। আপুনি পাব আয়ুৰ্বেদিক পাইল ক্লিয়াৰ কেপচুল আৰু কনষ্টিপেশ্যনৰ বাবে কাব্জ মুক্তি কেপচুল আৰু লগত পাব পাইল ক্লিয়াৰ ক্ৰীম।